নমস্কার বন্ধুরা, আবার একটি ব্লগ নিয়ে আমি সৌম্যদীপ হাজির, আর আমার চ্যানেল মনের কাছে প্রাণের মাঝেতে আপনাদের স্বাগত। তো মাঝে বেশ কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও করাতে দূরের কথা, ইউটিউবটুকু খোলার সুযোগও পাইনি, তাই আবার এলাম। প্লিজ কেউ ভুলে যাবেন না, আমার সাথে থাকবেন, আগে যেভাবে পাশে ছিলেন। তো সকালবেলা ওই ফিশারিতে মাছ ছাড়তে গিয়ে দাদা আর আমি ওই কাঁকড়া কয়েকটা ধরে নিয়ে এসেছিলাম, আর পুকুরের মানে বাড়ির পুকুরে জাল দেওয়া হয়েছিলো, জাল বলতে ওই জালের মুরগিটা বসানো হয়েছিলো, সেখানে এই চিংড়ি মাছগুলো পড়েছে। তো ঘরে শুধু চিংড়ি মাছ ছাড়া কিছু ছিল না, তাই দাদা আর আমি ওই জালপাই থেকে ফেরার পথে এই রুই মাছ আর ওই নদীর পটল মাছ কিনে নিয়ে এসেছিলাম। নদীর মধ্যে ভেটকিটা কম কেনা হয়, ভোলা কেনা হয়, পটলটা সবথেকে বেশি কেনা হয়। তারপর দুপুরবেলা ওই গরম ভাত একটু মাছের তেল দিয়ে, তো চণ্ডীপুর হাঁসরা কাজ ছিল, সে তখন খিদে পাচ্ছিলো, তো গরম গরম ভাত ওই মাছের তেল দিয়ে সাটিয়ে দিলাম। তারপর ওদিকে বৌদি রান্না করছে, মনে হচ্ছে কোনো একটা শাক ভাজা। তো বৌদি বললো ফ্রিজে চিংড়ি মাছের বড়ার টক করা আছে, তো ওটা একটু নিয়ে নিলাম। মাঝে বেশ কদিন আমাদের বাড়িতে একটা অসুখ ছিল, মৃতাসৌচ, ফলে মাছ মাংস কিছু খাওয়া হয়নি। আজকে সাত অনুষ্ঠান হয়ে যেতে আবার খাওয়া শুরু হয়েছে, তো আমি সেই চিংড়ি মাছের বড়ার টক দিয়ে আর ওই মাছের তেল দিয়ে গরম ভাত সাটিয়ে নিলাম। একদম শিওর হ্যালো বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় পর আবার এলাম। তো দুপুরে নয় ওটা তোমার সকালে জল খাবারের সময় ওই খাবার দাবার খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। সেই ভোরবেলা তিনটের সময় উঠে আমি আর দাদা সেই ফিশারি পাড়ে গেছিলাম, তো ঘুম হয়নি। তো হাঁসচড়া চণ্ডীপুরে একটু কাজ ছিল, কাজটা পরে বলছি। তো কাজ বাজ মিটিয়ে একটু খেয়ে দিয়ে ওই ঘুম দিলাম, তাই মাঝখানে আমার একটা সময় মানে সকালে একটু সময় আপনাদের দেখেছি, তারপর আবার এই চেম্বারে। আর এই জামাটা আজকে চণ্ডীপুর থেকে কিনেছি, অনেকদিন চেম্বারে যাবো, জামাগুলো পুরনো হয়ে গেছিলো, ময়লা দাগ হয়ে যাচ্ছিলো, ভাবলাম আরও দু সেট জামা এক্সট্রা রাখি, তো আজকে এই জামাটা কিনেছি। তো কেমন আছে বন্ধুরা কমেন্ট করে প্লিজ জানাবেন। তারপর ওই দেবী ফোন করেছিল, বৃহস্পতিবার দোকানে দেবী চলে এসে আমারও চেম্বারে পেশেন্ট দেখাচ্ছে, জিনিসপত্র গোছাচ্ছিলাম, তো যাব ওখানে গিয়ে চা খাবো। তো দেখা হচ্ছে আবার একটুক্ষণ পর। শর্তটা কি, তোমার 50% পুঁজি এরকম ফিক্সড জায়গায় রাখো, যেমন পোস্ট অফিস, ব্যাঙ্ক, ঠিক আছে? আর লাস্ট 50% বা তুমি তার কমও করতে পারো, 50%-এর যেটা অংশটা তার 50% করো। 50% করে মিনিমাম পোর্টফোলিওতে 10খানা ভালো ভালো শেয়ার, 10খানা, একটা দুটো নয়, 10টা শেয়ার ভালো ভালো চুজ করে নিশ্চয়ই ইনভেস্ট করো। এবার মনে হটে এক বছর দু বছর পরে, আবার তার যে বাকি 50% মানে 50% যে 50% ছিল তার কিছু পার্স কিছু করে লাগিয়ে দাও, এটাই হচ্ছে নিয়ম। কারণ একটা কোম্পানি দুটো কোম্পানি ডুববে, 10টা কোম্পানি কোনোদিন ডুববে না। 10টার মধ্যে যদি 8টার মধ্যেও যদি 4টা ক্লিক করে যায়, ওই যে বাকি 4-5টা 6টার যে কোম্পানির যে প্রফিট লস, ও তাকে কভার করে ডবল রিটার্ন দিয়ে দেবে। যে জিনিসগুলো ঘটছে প্রিভিয়াস, আগে যে জিনিসগুলো ঘটছে, কি ঘটছে প্রিভিয়াস, তোর পেশাব তোকে কী উদাহরণ দিয়ে এলো, মায়াতা, তাই তো? হাসার মায়াতা কথাটা হচ্ছে, তোর
তুই একটা ব্যক্তি, প্যাসেঞ্জার একটা, সকলকে সঙ্গে একই জিনিস কম্পেয়ার করিস। আমি কম্পেয়ারের কথা কইটিনি, তার মেন্টালিটি আলাদা, তোর মেন্টালিটি আলাদা হবে, আমার মেন্টালিটি আলাদা। তো এখন বিজিৎ ভাইয়ের দোকানে দুই খুব বড় বিজনেসম্যানের মধ্যে একটা ডিবেট চলছে, সেই ডিবেটের অ্যাঙ্কারিং আমি করছি। এখন দেবী ভাই বিজিৎ ভাইকে অ্যাডভাইস দিচ্ছে, বিজিৎ ভাই সেটাকে কর্ণপাতই করছে না। বিজিতের কাছে একটা কাজ ছিল, সেটা বিজিৎ কম্পিউটারে বের করছে, ওটা হয়ে গেলে রাতও হয়ে গেছে, বাড়ি ফিরবো, ভোরবেলায় আবার ওই পিসাটি বাড়ি যেতে হবে। তো ওদিকে বিজিৎ ভাই আর দেবী ভাইয়ের এখনও বিজনেস নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে দুজনের মতামত চলছে। আমি কী বললাম ইয়ে বুঝতে পারলাম না, মতামত ও আলোচনা চলছে, চলতে থাকুক। দেবী ভাইয়ের কথার প্রশ্নে বিজিৎ ভাই উত্তর দিতে পারছে না। সামনে একটা বাঁশ ভর্তি গাড়ি এসছে, পুজোর মরশুম তো, ওখানে শুধু বাঁশই যাবে, বাঁশ প্যান্ডেলের জন্য। আমাদের এখানে হাঁসছড়ার অভিযোগে দুটো বড় দুর্গা পুজো হয়, হাঁসছড়াটা পুরনো অভিযোগ, সবেই 6-7 বছর শুরু করেছে। তো দেবী ভাই আর বিজিৎ ভাই এখনো আলোচনা চলবে, চলছে, আশা করি সারা রাত ধরে চলুক। আমি বাড়ি যাই, আর রাত করা যাবে না, দেখা হচ্ছে আবার একটুক্ষণ পর। আসছি বন্ধুরা, কাল দেখা হচ্ছে, কাল দাদা আসবে, দাদা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করবেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা এতদিন পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, টাটা।